আচ্ছা, আমি বেসিক্যালি আর্চের জন্য এসেছি। আচ্ছা, তুমি একটু আর্চিং করে দেখো। যেহেতু একটা সেক্টরের জন্য এসেছেন, তার নিশ্চয়ই প্রস্তুতি আছে। একটা আর্চিং করে দেখা। তুমি এতক্ষণ ওখানে ছিলে তাই না? জি জি। তোমার কেমন ফিল হচ্ছিল সেটাই বলো। নাম জানেন তো, ঘূর্ণিঝড় বুলবুল। জি জি, শুনছেন? হ্যাঁ শুনেছি। আগামীকাল ঘূর্ণিঝড় একটা আসবে, বুলবুল নাম বাদ দেন, একটা ঘূর্ণিঝড় আসবে। এই ঘূর্ণিঝড় নিয়ে আপনি আমার সাথে আর্চিং করুন, এই বলেন। আমার করতে ভালো লাগে, এটা করতে ভালো লাগে, কিন্তু আমাদের তো দেখতে ভালো লাগে না বাবা। এটা নেক্সট টাইম ইনশাআল্লাহ কনফার্ম হবে। এটা এটা ঠিক আছে যে তোমার করতে ভালো লাগে, কিন্তু সেই ধরনের সিচুয়েশনে তুমি সিচুয়েশন একটা অডিশন হয় না, যার জন্য সামনে এসেছো সেখানে তোমাকে একটু ফর্মাল ড্রেস পরে আসতে হবে। তুমি কি আরজে হতে এসেছো? আরজে না গেস্ট হবে? অ্যাঙ্কার। অ্যাঙ্কার, অ্যাঙ্কারদের তো এই ধরনের ড্রেস হয় কি? তোমার ক্যারেক্টার যখন প্লে করবে তুমি অ্যাকর্ডিং, কিন্তু অনেকগুলো ভাগ আছে আর কি। Whenever you play a character, তখন তুমি হচ্ছে এই ধরনের ড্রেস পরতে পারো। বাট যখন তুমি ক্যারেক্টার প্লে করছো না, তাহলে তুমি কেন এই ধরনের ড্রেস পরে এসেছো ভাই? তোমার কাছ থেকে এখন যেটা পেতে চাই সেটা হচ্ছে কি, তুমি একটা অ্যাঙ্কর হিসাবে একটা ক্যারেক্টার প্লে করছো, যেখানে তোমার সাথে একজন আছে, এই দাঁড়াও। হ্যাঁ, ক্যারেক্টার হচ্ছে কি নিয়ে জানো? কি নিয়ে স্যার? ক্যারেক্টার হচ্ছে কি, তুমি হচ্ছো তার মানে প্রেমিক প্রেমিকা না কিছু না, কিন্তু হ্যাঁ তার বন্ধু। বন্ধু হিসাবে তুমি ক্যারেক্টার প্লে প্লে করো, তুমি বন্ধু হিসাবে উপস্থাপনার ক্যারেক্টার প্লে করো। ইসলাম এখন 2019-এ সুন্দর কথা চলিয়ে যাও সবার মাঝে, তো এখন পার্টিসিপেন্ট ডাকো। হ্যাঁ অবশ্যই, আমাদের সময় হয়ে গেল যে পার্টিসিপেন্টকে ডেকে নেওয়ার। যাত্রা চলে এসেছে আমাদের, অবশ্যই আমাদের মাঝে আমাদের সম্মানিত যাত্রা উপস্থিত হয়েছেন। এবং তার আগে জানি তুমি কি জানো যে আমাদের আজকের আমাদের এক্সক্লুসিভ রেডিও পার্টনার কোনটা, তুমি জানো সেটা? হ্যাঁ আমি জানি, অফকোর্স রেডিও 48.5 FM, রাইট? অলরাইট, তো আমার এখন যে বিষয়টা বলতে চাই তোমাকে, বুঝতে চাই তো, আমাদের আরও পার্টনার আছে, তুমি হয়তো জানো না। হ্যাঁ জানি, অ্যাকচুয়ালি আমার রোশ স্পন্সর, স্মাইলিং পার্টনার, প্রমোশন পার্টনার, ভেনু পার্টনার আছে, ভিডিও পার্টনার আছে, অনলাইন মিডিয়া পার্টনার আছে, risingbd.com অফ কোর্স। আচ্ছা ঠিক আছে, আমরা ওদিকে না যাই, আমরা সরাসরি আমাদের প্রোগ্রামে চলে যাই। টেনকে ডেকে নিই, ডেকে নাও তুমি, আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি, আমি তোমাকে সাপোর্ট দেবো, ডেকে নাও। ভালো লাগছে? গুড়ি হ্যাঁ, তোমার বুদ্ধিমত্তা খুব ভালো, কিন্তু উচ্চারণের সমস্যা আছে, শিখতে হবে। দেন হচ্ছে তোমার দমের সমস্যা আছে, দম কম। আই এম সো নার্ভাস টুডে অ্যাকচুয়ালি, পজ দিচ্ছিল প্রচুর বেশি। কপিল তুমি ভালো করছো অনেক বেশি, ইউ নো হচ্ছে তুমি ভালো করছো। আমার নাম জাহিদুল ইসলাম রিয়াদ, আমি MBA করছি সাউদার্ন ইউনিভার্সিটিতে। আর বেসিক্যালি এটার প্রতি খুবই প্যাশনেট আগে থেকে, আর হচ্ছে ছোটোখাটো দুটো রেডিও স্টেশনে অনলাইন রেডিও স্টেশনে কাজ করার সুযোগ হয়েছিল আমার। ছোটোখাটো মানে কোন কোন? একটা হচ্ছে FMCTG, আর একটা হচ্ছে আমার FM। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, আমি যেহেতু গান করতে পারি না, সরি। আচ্ছা বুঝি না, আপনাকে একটা আমরা শীত দিচ্ছি, এই শীতে পড়ে। আচ্ছা সূচনা শীতটা, সূচনা শীতটা হ্যালিলাম হবে না। আচ্ছা বুঝতে পেরেছি। তারপর একটা বলেন, তারপরটা ছিল বিহল। না বিউ ফল, বিউ ফল, বিউ ফল, বিউ ফল, নট বিহল, বিউ ফল, বিউ ফল। তারপর আপনার লুক এবং গেটআপ একজন কেন এমন না, তার মানে নার্ভাসের কারণে মানুষ কি লুকটা ভুল করে?